আসসালামু আলাইকুম, মুস্তারিন বলছি। সবাইকে স্বাগত জানাচ্ছি সবুজের ঘ্রাণ পরিবারে। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। সবজিগুলো গ্রেট করে নেওয়ার পরে মনে হলো যে একটু ভিডিও করি, আর পাশাপাশি গল্প তো আছি, আমি আবার গল্প করতে অনেক পছন্দ করি। এটা অবশ্য অনেক আপুরাই জেনে গিয়েছেন যে আমি একটু গল্প করতে বেশি পছন্দ করি। ডিমের ভুজিয়া আমরা অনেকেই কম বেশি বাড়িতে তৈরি করে থাকি, ভাতের সাথে খুব ভালো লাগে, গরম ভাতের সাথে, এছাড়াও রুটির সাথেও তো খুব ভালো যায়, যে কোনো সবজি দিয়ে করলে এটা ভালো লাগে। ক্যাপসিক্যাম দিলে একটু বেশি ভালো লাগে, তার কারণ হচ্ছে ক্যাপসিক্যামের ঘ্রাণে বেশি ভালো লাগে, এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আমি এখানে ক্যাপসিক্যাম গ্রেট করে নিয়েছি, মিষ্টি আলু, গোল আলু, গাজর, টমেটো গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর হচ্ছে সামান্য লবণ আর হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি তো থাকছি, আর সামান্য কাঁচামরিচ। ধনিয়া পাতা দিলে ভালো লাগে, তবে আমার সবসময় সব কিছুর ঘ্রাণ ভালো লাগে না, তাই ওটাকে বাদ দিয়েছি। আমি কাজ করতে থাকি, তার সাথে সাথে একটু গল্প করি। গল্পটা হচ্ছে আমাদের মা ছেলেকে নিয়ে, জুহায়ের আর আমার কিছু কথা। জুহায়ের কয়েকদিন আগে বার্থডে গেল, তো আমাকে জিজ্ঞেস করছে, মা আজকে তো আমার বার্থডে, তুমি কি খুশি? আমি ওকে বললাম, অবশ্যই খুশি, আমি এই দিনে মা হয়েছি, খুশি তো অবশ্যই। পৃথিবীতে সর্বোচ্চ সুখ যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে আল্লাহর অশেষ একটা রহমত, মা হওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই সুখটা দিয়েছে, আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া, আমি মাতৃত্বের স্বাদ পেয়েছি। আল্লাহ আমাদের সবার উপরেই সহায় হোক, আল্লাহ আমাদের সবাইকে যেন এই শোকটা দিয়ে থাকে। জুহায়ের কিছুক্ষণ যাচ্ছে আর একটা কথাই জিজ্ঞেস করছে আমাকে, মা তুমি কি খুশি? আমি তো বারবারই বলছি, হ্যাঁ মা আমি তো অনেক খুশি। ওর জানতে চাওয়াটা হচ্ছে যে ওর বার্থডে, এজন্য আমি খুশি কিনা। ওকে আমি সহজভাবে বোঝালাম যে এই দিনে এই তারিখে আমি তোমাকে পেয়েছি, এজন্য আমি খুশি, আর তুমি খুশি হচ্ছ এই দিনে এই তারিখে তোমার জন্ম, তুমি পৃথিবীতে এসেছো, এই জন্যে হচ্ছে তুমি খুশি। এটা বোঝানোর পরে সে অনেক খুশি হল। আমি ওর প্রত্যেকটা বার্থডেতে ফিল করি একটা ব্যাপারই, আমি জুহায়েরকে এই দিনে পেয়েছি। এই অনুভূতিটা না প্রত্যেকটা মায়ের মধ্যেই অনেক তীব্র। গল্প করতে করতে অনেক কথা বলে ফেললাম, মাতৃত্ব সে তো বিশেষ এক অনুভূতি, এজন্যই অনেক কথা চলে এলো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।